আমাদের দেশের সরকারি সার্ভিসগুলো কিন্তু সব সময় লস প্রজেক্ট থাকে আর্থিকভাবে। যেমন আমরা বলতে পারি বিমানের কথা, আমরা বলতে পারি রেলওয়ের কথা, এবং ইম্পর্টেন্টলি আমরা বলতে পারি পোস্ট অফিসের কথা। যেখানে নেদারল্যান্ডসের মতো কান্ট্রি এবং উন্নত কান্ট্রিগুলা অনেক ক্ষেত্রে ডেভেলপ, মানে হইলো যায় টেকনোলজির ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে গেছে, তারপরও তারা কিভাবে পোস্টাল সার্ভিসটাকে মোর ইউটিলাইজ করে সেখান থেকে প্রফিট বের করে আনে, সেইগুলো থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত। এবং সেই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আপনাদের সামনে কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যারা নেদারল্যান্ডসে আসে তারা কিন্তু এরকম প্রচুর চিঠি পায়, প্রতিনিয়ত প্রতি মাসে 4-5টা করে চিঠি পাবে। সেটা হইতে পারে আপনার ট্যাক্স অফিস থেকে, গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন থেকে, ইভেন কি ব্যাংক থেকে, প্রত্যেকটা জিনিসে তারা এখন চিঠি ব্যবহার করে। এই চিঠির মাধ্যমে তাদের পোস্টাল সার্ভিসটা যেমন অ্যালার্ট করা আছে, শুধু তাই নয়, তাদের পোস্টাল সার্ভিসটাকে তারা ম্যাক্সিমাম ইউটিলাইজ করার জন্য কি ধরনের সাপ্লাই চেন ব্যবহার করে সেই সাপ্লাই চেনটা যদি আমরা অ্যানালাইসিস করতে পারি এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের যে পোস্ট অফিসের যে কানেক্টিভিটি আছে পুরো দেশে, এটা বিশাল একটা কানেক্টিভিটি কিন্তু আমাদের জন্য। সেই কানেক্টিভিটিটাকে আমরা ব্যবহার করে কিন্তু আমরা এটাকে শুধুমাত্র প্রফিটেবল অর্গানাইজেশন না, বরং সে জনগণের সাথে জনগণকে একটা প্রপার সার্ভিস প্রোভাইড করতে পারবো আমরা। বাংলাদেশে এক সময় কিন্তু পোস্ট অফিসটাই ছিল একমাত্র কমিউনিকেশনের মাধ্যম, অর্থাৎ বিশেষ করে গ্রাম অঞ্চলে যদি কোনো নিউজ আমরা শহরে বা দেশের বাইরে পাঠাইতে চাইতাম আমাদের পোস্ট অফিসটাই ছিল একমাত্র মাধ্যম। আর এই কারণেই কিন্তু তখন আমাদের পোস্ট সার্ভিসটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু বিস্তৃত ছিল। দ্যাট মিনস হলো আমাদের যে পোস্টাল সার্ভিসের একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছে সেটা একদম রুট লেভেল পর্যন্ত। কিন্তু কালের বিবর্তনে মোবাইল ফোন আসার পর থেকে কিন্তু আমরা এই সার্ভিসটা যে জরাজীর্ণ অবস্থা, এখন বলতে গেলে আমাদের পোস্টাল সার্ভিসের চিঠি আদান প্রদানের কোনো মাধ্যমই নাই। শুধু চিঠি আদান প্রদান নয়, এই নেটওয়ার্কটা আমরা আসলে প্রপার কোনো ইউটিলাইজডই করতে পারতেছি না। অথচ বাংলাদেশ থেকে যেখানে নেদারল্যান্ডস অনেক বেশি টেকনোলজিতে এগিয়ে রয়েছে, সেখানে তারা এখনও পোস্টাল অফিসটা, অর্থাৎ পোস্ট অফিসটা ব্যবহার করে এখনো জনগণের সাথে সরাসরি কমিউনিকেশন করতেছে। সরকারি গভর্নমেন্ট অফিসগুলো থেকে শুরু করে সকল ধরনের প্রাইভেট অর্গানাইজেশনগুলোও কিন্তু এই পোস্টাল সার্ভিসটা ইউজ করে। এবং 2021 সালে তাদের ইন্টারনাল অডিট রিপোর্ট অনুসারে 308 মিলিয়ন ইউরো কিন্তু তারা প্রফিট করেছে এই সেক্টর থেকে, নট রেভিনিউ, প্রফিট করেছে। এই যে তাদের এই পোস্টাল সার্ভিস, তারা কিন্তু শুধু আপনার চিঠি প্রদান করে না বা চিঠি ডেলিভারি দেয় না, তারা কিন্তু পার্সেল ডেলিভারি থেকে শুরু করে তাদের একটা বিশাল সাপ্লাই চেন কিন্তু তারা সাজিয়েছে। সো আমরা আজকে নেদারল্যান্ডস পোস্ট চ্যানেলের সাপ্লাই চেনটা একটু অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করার চেষ্টা করব, সেখান থেকে কোন বিষয়গুলো আমাদের বাংলাদেশের পোস্টাল সার্ভিসে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের যে ডাক বিভাগ আছে সেটা কিন্তু প্রফিটেবল একটা বিজনেসে বা প্রফিটেবল একটা সার্ভিসে পরিণত হবে এবং কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেলটাও হাই হবে। সো আপনারা যদি ছবিটা খেয়াল করেন তাহলে দেখবেন যে পোস্ট চ্যানেলের সাপ্লাই চেনটা দুইভাবে ভাগ করতে পারি আমরা। একটা হলো যে সোজা হিসাবে হলো সেন্ডার টু রিসিভার পর্যন্ত আমাদের সার্ভিসগুলো কী কী বা আমাদের কোন অ্যাক্টিভিটিসগুলো আছে। সো পোস্ট চ্যানেল এখানে দুইটা জিনিস করে, একটা হলো তারা পার্সেল ডেলিভারি দেয়, আরেকটা হলো যে মেল ডেলিভারি দেয়। সো পার্সেল ডেলিভারি দেওয়ার জন্য তারা কিন্তু ই কমার্স থেকে শুরু করে অন্যান্য কোম্পানিগুলোর সাথে সরাসরি একটা লিঙ্ক অ্যাপ আছে। লিঙ্ক অ্যাপটা কীভাবে, যেমন গত বছর আমরা যখন ম্যাঙ্গো ইম্পোর্ট করতেছিলাম বাংলাদেশ থেকে, তখন আমরা চিন্তা করলাম ওকে আমরা পোস্ট চ্যানেলের মাধ্যমে সরাসরি কিভাবে আমরা কাস্টমার কাছে পৌঁছাইতে পারি। ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনি চাইলে পোস্ট চ্যানেলের ওয়েবসাইটে গিয়ে আপনার বিজনেসের নামে একটা অ্যাকাউন্ট করতে পারবেন এবং আপনার ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আপনার ট্রানজেকশনের উপর আপনি কতটা প্রোডাক্ট ডেলিভারি দিবেন মান্থলি সেটার উপরে বেস করে কিন্তু আপনার প্রাইস ডিসকাউন্ট পাবেন। দ্যাট মিন্স হলো যে বিজনেসের সাথে ওরা সরাসরি একটা অ্যাগ্রিমেন্টে যাচ্ছে, আপনার যত ধরনের চিঠি যাবে, গভর্নমেন্টের যত ধরনের চিঠি যাবে পোস্ট চ্যানেলের মধ্যে দিয়ে যাবে, আপনি চাইলে আপনার বিজনেসের যেই ডেলিভারি আছে সেটা আপনি পোস্ট চ্যানেলের সাথে একটা অ্যাগ্রিমেন্টে যেতে পারবেন, কতগুলো যাবে সব কিছু ওরাই করবে দেন, আপনার পিক আপ থেকে শুরু করে কাস্টমারের কাছে পাঠানো। এবং ইন্টারেস্টিং বিষয় হলো ট্রান্সপারেন্টি এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন, সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। সো আমরা যদি তাদের সাপ্লাই চেনটা দেখি তাহলে তারা এই যে ওয়েবশপ থেকে প্রোডাক্টগুলো নিচ্ছে অথবা মেল নিচ্ছে, সেগুলোকে তারা কী করে, তাদের কালেকশন পয়েন্টে এনে শর্টিং করে ডেলিভারি দিয়ে দিচ্ছে।
ইন্টারেস্টিং একটা বিষয় বলি, আপনারা যেটা দেখতেছেন যে আমাদের দেশেও কিন্তু একসময় এরকম পোস্ট বক্স ছিল যেখানে আমরা ছিটে ফেলতে পারতাম, বাট এখানে এখন আর সেগুলা নাই। এখন এখানে আপনি দেখেন, চিন্তা করেন, এক পাশে কিন্তু আপনি দেখতেছেন যে আপনি কোন পোস্ট কোডে চিঠিটা যাবে সে অনুযায়ী আপনি কিন্তু চিঠিটা জাস্ট ড্রপ করবেন। যদি আপনার এই নির্দিষ্ট পোস্ট কোডের মধ্যে যায় এই পাশে দিবেন, আর অন্য পোস্ট কোডের মধ্যে গেলে ওই পাশে দিবেন। এটা হলো শুধু চিঠির ক্ষেত্রে। এখন বিষয় হলো বাংলাদেশে আমরা যাইতে হয় পোস্ট অফিসে, এখানে কিন্তু আপনি কালেকশনের জন্য কালেকশন পয়েন্টও আছে, অর্থাৎ যদি আপনার চিঠি হয় তাহলে তো প্রত্যেকেরই লেটার বক্স আছে, সেখানে সরাসরি চলে যাচ্ছে, কোনো কমিউনিকেশনের দরকার হচ্ছে না। আর যদি আপনার পার্সেল হয় তাহলে কিন্তু পোস্ট চ্যানেল বিভিন্ন শপের সাথে একটা অ্যাগ্রিমেন্টে গেছে যে যদি ওই সব শপকে পোস্ট চ্যানেলের রিসিভিং পয়েন্ট হিসেবে ব্যবহার করা যায়। এতে হয় কি, মানুষ নিয়ার বাই শপগুলো থেকেই কিন্তু কালেকশন করতে পারে, এবং পোস্ট চ্যানেল যখন এই প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছে ওই শপে বা নির্দিষ্ট অ্যাড্রেসে, তখন কিন্তু আপনাকে সরাসরি একটা মেইল দিয়ে দিচ্ছে অথবা ফোন করে জানিয়ে দিচ্ছে অথবা ফোনে SMS দিচ্ছে। দ্যাট মিন্স হলো যে আপনার যে কাস্টমারের সাথে কমিউনিকেশন, কাস্টমার সাপোর্টটা কিন্তু হাই লেভেলের, যার কারণে মানুষ এটা আরও বেশি ব্যবহার করে। এখন আসেন আমাদের পোস্ট অফিসটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি। আমি আগে বলেছি যে আমাদের যে নেটওয়ার্ক আছে সেগুলোকে আমরা সার্ভিস ওরিয়েন্টেড করতে পারতেছি না, দুইটা কারণে। একটা হলো আমাদের ট্রান্সপারেন্সির অভাব, দুই নম্বর হলো যে আমাদের কাস্টমার সার্ভিসের অভাব। আপনি যদি বাংলাদেশের ডাক বিভাগের কোনো কাস্টমার সার্ভিসে ফোন দেন, আপনার কোনো একটা প্রোডাক্ট পাচ্ছেন না বা আপনি ট্র্যাক করতে পারছেন না, আমি বিশ্বাস করি, কারণ আমি একবার এক্সপিরিয়েন্স করছিলাম, তারা নিজেরাও জানে না এটা কোথায় আছে। সো আপনার কাস্টমার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে, এবং কাস্টমার এক্সপিরিয়েন্স যখন বাজে হবে আপনার সার্ভিসের প্রতি কেউ ইন্টারেস্ট হবে না। সো আপনার এই দুইটা জিনিস করতে হবে, একটা হলো ট্রান্সপারেন্সি, আর একটা হলো কাস্টমার সার্ভিস ইম্প্রুভমেন্ট করতে হবে। দেন হলো যে আপনাকে যে কাস্টমার নেট, আপনার যে লজিস্টিক নেটওয়ার্ক আছে সেটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে কাস্টমারদের জন্য। আপনি গ্রাম অঞ্চলের একটা শপকে আপনি দিতে পারেন সার্ভিস পয়েন্ট হিসেবে, আপনার গাড়ি যাবে ওই ওই এরিয়ার প্রোডাক্টগুলো ওইখানে জাস্ট ডেলিভারি দিয়ে আসবে, আপনার যেহেতু লজিস্টিক সাপোর্ট আছে আপনি এটা ইজিলি ইউজ করতে পারতেছেন। সো কাস্টমাররা ধরেন একটা গ্রামের বাজার থেকে সংগ্রহণাকারী ওই নির্দিষ্ট এলাকার বা ওই গ্রামের একটা শপ থেকে তারা কালেকশন করতে পারতেছে, সেমভাবে তারা ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করতে পারতেছে। সো ফাইনাল কথা যদি আমি বলি তাহলে কি হচ্ছে, তাহলে আমরা আমাদের কাস্টমার, আমাদের যে পোস্ট অফিস সেটাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে হয় তাহলে আমাকে দুইটা জিনিস আসলে ইম্প্রুভ করতে হবে। আমি দেখেছি যে এখন ট্র্যাকিং সিস্টেম আছে অলরেডি বাংলাদেশের পোস্টাল পোস্ট অফিসের, এবং আপনি আগে থেকে জানতেছেন আপনার প্রাইস কত পড়বে, কিন্তু তারপরও আমরা এটা কেন ব্যবহার করতেছি না, এর কারণ হলো কাস্টমার সার্ভিসের অভাবে, ট্রান্সপারেন্সির অভাবে। সো কাস্টমার সার্ভিসটা ইম্প্রুভ করতে হবে, ট্রান্সপারেন্সিটা ইম্প্রুভ করতে হবে, এবং আপনার যে কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেল, অর্থাৎ আপনি কতদিনের মধ্যে ডেলিভারি দেবেন, সেই কমিটমেন্টটা যদি আপনি রাখতে পারেন তাহলে মানুষ এটা ব্যবহার করা শুরু করবে। এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সপারেন্সিটা শুধু আপনার প্রোডাক্ট প্রসেসে না, আমি আসলে কোনো অডিট পাইনি বাংলাদেশের যে পোস্টাল সার্ভিসে, কোনো অডিটে পাইনি, অথচ নেদারল্যান্ডসের 2021-22 আপডেট অডিট পাচ্ছে। আপনার ওরা কারা ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোন কোন সার্ভিস থেকে ওরা প্রোডাক্ট আর্ন করতেছে, কীভাবে আর্ন করতেছে, এভরিথিং ইজ ইনক্লুডেড, বাট বাংলাদেশের পোস্টাল সার্ভিসের আমি কোনো এরকম অডিট রিপোর্ট পাইনি, এটা ইন্টারনালি থাকতে পারে। সো আমার মনে হচ্ছে যদি আমরা মোর ট্রান্সপারেন্ট হই তাহলে কিন্তু আমাদের পোস্টাল সার্ভিসটাকে আমরা প্রপারলি ইউজ করতে পারবো।